নমস্কার, আমি আফসানা। আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর, এখনকার বিশেষ বিশেষ খবর। অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় 200 কেজি গাঁজা সহ 2 পাচারকারীকে আটক করলো শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্টের পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে এক পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। গাড়িতে মজুদ লাউয়ের নিচে একটি বিশেষ চেম্বার বানানো ছিল, সে চেম্বার খুলতেই তার মধ্যে প্রচুর গাঁজার প্যাকেট পাওয়া যায়। গ্রেফতার করা হয় গাড়িতে থাকা রামেশ্বর মাঝি ও অনিল কুমার রায়কে। জানা গিয়েছে কোচবিহার থেকে এই গাঁজা বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল, ধৃতদের রবিবার আদালতে তোলা হয়। সিকিমের উত্তর জেলায় দীর্ঘ কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে স্থানীয় সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সিকিমের জঙ্গু, মাঙ্গান, লাচেন, মাকশিলা সহ আরও অন্যান্য এলাকায় ধস নামার ফলে বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে। সিকিম রাজ্য সভা সাংসদ হিসসে লাচুং, এসএনটি সভাপতি রিনসু নামগেল, ভূমি রাজস্ব আধিকারিকেরা শনিবার ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিপূরণের সাহায্যের আশ্বাস দেন। নাবালিকার বিয়ে রুখতে ও গ্রামগঞ্জের ছাত্রীদের সুবিধার্থে কন্যাশ্রী ক্লাব তৈরি করা হবে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি কদমতলা বালিকা বিদ্যালয়ে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠানে একথা জানান সমাজ ও নদী বাঁচাও কমিটির আহ্বায়ক সঞ্জীব চ্যাটার্জি। ক্লাবের কন্যাশ্রী মেয়েদের একটি গ্রুপ তৈরি করে ছাত্রছাত্রীদের বিভিন্ন সুবিধে অসুবিধে ও নাবালিকাদের বিয়ে সহ অন্যান্য সমস্যাগুলি সহজে প্রশাসন জানতে পেরে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারবে বলে জানান তিনি। জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় এবং আইএমএর ব্যবস্থাপনায় আজকে কদমতলা স্কুলে আমরা একটা স্বাস্থ্য শিবির এবং চেতনা শিবির করছি। চেতনা শিবির করার কারণ হচ্ছে এখানে কন্যাশ্রী যারা আছে তাদের কাছে অনুরোধ করা হলো কদমতলা স্কুলে কন্যাশ্রী ক্লাব গঠন করা, তাতে সুবিধা হবে। যাদের মোবাইল আছে এই মোবাইলে তারা হোয়াটসঅ্যাপ সাইজে বন্ধুদের সাথে যোগাযোগ হয়ে যাবে। যদি এলাকায় কোনো নাবালিকার বিয়ে হয় সে বিয়েকে প্রতিরোধ করা, কারোর যদি জ্বর হয় সেভাবে সাহায্য করা, এইভাবে কন্যাশ্রী প্রকল্পতে যারা আছে তাদের কাছে করা। মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক কলেজ পড়ুয়ার, আহত 2। ঘটনাটি মালদা বালুরঘাট রাজ্য সড়কের। জানা গিয়েছে মোটর বাইকে চেপে 3 ছাত্র কলেজে যাওয়ার সময় উল্টো দিক থেকে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকে ধাক্কা মারে। এলাকাবাসীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে সেখানে মৃত্যু হয় রাহুল সরকারের। ঘটনাস্থল থেকে গাজল থানার পুলিশ ভ্যানটিকে আটক করে। গাড়ির ধাক্কা একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ কোমর ভেঙে দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকলো ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান সংলগ্ন এলাকায়। রাস্তা পারাপারের সময় চিতাবাগটিকে একটি মারুতি গাড়ি ধাক্কা মারে বীরপাড়ার দিকে পালিয়ে যায়। এলাকাবাসীরা বন দপ্তরে খবর দিলে চিতাবাগটিকে ঘুম পাড়ানি গুলি দিয়ে বন দপ্তর কর্মীরা উদ্ধার করে দক্ষিণ খয়েরবাড়ি চিকিৎসার জন্য পাঠায়। এখন সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে, আপনার সময় আপনার খবর। নমস্কার।